नमस्कार, आज के सकालेर जलसाय आमरा एशे गेछी आबारो गानेर झुली निये। प्रत्येक दिनेर मतो आजो एशेछी, आमादेर साथे आछे एकटा छोट्टो संगीत शिल्पी, नाम संगीता गुइन। आमरा परिचय करे नेबो संगीता गुइनेर साथे। तोमादेर एई स्टूडियो एशे केमन लेगेछे? খুবই ভালো। তো এখানে আমার ইচ্ছা ছিল আসার। আজকে আমার সাথে আছে একটা ছোট্ট গানের পরি। আজকে গান শোনাতে এসেছে আমাদের সকালের জলসায়। শুনে নেব আমাদের ছোট্ট পরি সঙ্গীতা গুইনের কণ্ঠে আজকের প্রথম গান। নমস্কার, আমি আমার খুব প্রিয় শিল্পী এবং আমি যার গান বেশি গাই সবচেয়ে, তো তার একটি খুবই জনপ্রিয় গান আমি আমার মতো করে চেষ্টা করছি, তো ভুল ত্রুটি মার্জনা করবেন। শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার, শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু দক্ষিণ হাওয়ার, এ শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার, এ লগ্ন গান মুখোমুখি নিড়ে জেগে রয় কানে কানে রূপ কথা কয়, এ লগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে রয় কানে কানে রূপ কথা কয়, এ তিথি শপথ আনে হৃদয় চাওয়া, শপথ আনে হৃদয় চাওয়ার, এ শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার, এ লগ্ন গান শোনাবার। সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ তিথি শুধু শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার, এ লগ্ন গান শোনাবার, এ তিথি শুধু যেন তোমায় পাওয়া,
শোনাবার, এই লগ্ন গান শোনাবার। গানের বিন এই লগ্ন গান শোনাবার। সত্যি আজকে সঙ্গীতা আমাদের মন্ত্রমুগ্ধ করে দিল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান শুনে আমাদের ছোট থেকে বড় হওয়া, এই কথা, এই কণ্ঠ, এই সুর আমাদের বড় চেনা, বড় আপন। আজকের অনুষ্ঠান প্রায় জমে উঠেছে, কিন্তু একটা কথা না বললেই নয়, সঙ্গত ছাড়া কিন্তু সঙ্গীত সম্ভব নয়। তাই সঙ্গতকারদের সাথে তো দর্শক বন্ধুদের পরিচয় করে দিতেই হবে। আমার ডান দিকে রয়েছেন তবলায় তাপস গুইন, এবং আমার বাঁ দিকে রয়েছেন কিবোর্ডে সুব্রত ঘোষ। আজকে তাঁদের এত সুন্দর উপস্থাপনা এবং সঙ্গীতার এই সঙ্গীত, সব কিছু মিলে মিশে আজকের ভোরকে আরও বেশি মধুর করে তুলছে। চলে যাব আবারও পরের গানে, এখন শুনে নেব সঙ্গীতার কণ্ঠে দ্বিতীয় গানটি। এবারও একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করতে চলেছি, আবারও একই কথা, ভুল ত্রুটি মার্জনা করবে, নিজের মতো করে গাওয়ার চেষ্টা করছি। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারে নি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারে নি লজ্জায়। স্বপ্নে তোমায় দেখেছি, জানি না তুই বিলাতে মনে চাই যে মাধুরী বিলাতে, আর জানি না বিলাতে মনে চাই তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায়।
আমি স্বপ্নে তোমায় দেখেছি। অসাধারণ অসাধারণ গাইল আমাদের ছোট্ট পরী সঙ্গীতা। সত্যি সত্যি স্বপ্ন, তাই না? এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না। সকালে জলসা ফিরে এলাম বিরতির পর। আজকে সকালের জলসা খুব জমে উঠেছে, দর্শক বন্ধুরা আজকে বসে আছেন টিভির পর্দায় সামনে। আজকে একটি খুব সুখবর দিই দর্শক বন্ধুদের, সকালের জলসার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা বাড়িতে বসে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে সরাসরি জিতে নিতে পারেন স্টুডিওতে আসার সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কার। আমাদের এই সহজ প্রশ্নের সঠিক উত্তরটি পাঠিয়ে দিতে পারেন 9144661771। আবারও বলি, 9144661771 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং লাকি বিজেতা হলে আপনি পেয়ে যাবেন বিশেষ সম্মাননা এবং সরাসরি সকালের জলসায় অনুষ্ঠানে আসার সুযোগ। তাই দেরি না করে চটপট পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, রবীন্দ্রনাথকে বিশ্বকবি কে বলেছিলেন? রবীন্দ্রনাথকে বিশ্বকবি কে বলেছিলেন? চটপট পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। এখন আর কোথাও যাবেন না, শুনে নেব সঙ্গীতার কণ্ঠে মিষ্টি গান। দুটো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হলো, একটু অন্য শিল্পীর গানে যাওয়া যাক। এবার মান্নাদের কম্পোজিশনে হৈমন্ত শুক্লার কণ্ঠে খুব জনপ্রিয় গান ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, গাওয়ার চেষ্টা করছি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, নাশার কোন কারণ সাজাতে হবে না তো মায়া, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা রেখে ভালো করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, নাশা কোনো কারণ সাজাতে হবে না তো মায়া, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালে
অসাধারণ অসাধারণ আমরা একটি সঙ্গীত শুনলাম। সঙ্গীতাকে আরও একটি গান শোনানোর অনুরোধ করব, কিন্তু তার আগে সঙ্গীতাকে সঙ্গীতার হাতে তুলে দেব কিছু উপহার আর সার্টিফিকেট। সকালের জলসার তরফ থেকে শামসের মল্লিকের পরিচালনায় চ্যানেল ভিশন নিবেদিত একটি সার্টিফিকেট। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। বেতার বন্ধন শ্রোতা বন্ধুদের মুখপত্র তুলে দিলাম সঙ্গীতা গুইনের হাতে, এবং একটি মেমেন্টো, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামসের মল্লিক পরিচালিত সকালের জলসার তরফ থেকে একটি মেডেল পরিয়ে দিচ্ছি সকালের জলসার তরফ থেকে সঙ্গীতার গলায়, এবং সকালের জলসায় সঙ্গীতার উপস্থাপনা। তাহলে বুঝতেই পারছেন গলা কিন্তু ঠিক রাখতে হবে, তাই সকালের জলসার তরফ থেকে একটি কাপ উপহার, ও যেন এই কাপে চা খেতে পারে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আপনারা অবশ্যই জানাবেন। এখন শুনে নেব সঙ্গীতার কাছ থেকে অনুষ্ঠানের শেষ গানটি। তো আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ে ফিরে আসা যাক। আমার খুবই একটি প্রিয় গান এবং খুবই জনপ্রিয় একটি গান গাওয়ার চেষ্টা করছি। মধুমালতী রাগে, মধুমালতী রাগে
আজকের সকালটা সঙ্গীতার কণ্ঠে অসাধারণ হয়ে উঠল। সময় যে শেষের পথে, বিদায় তো নিতেই হবে, তাই মন খারাপ নয়। আজকে কথায় গল্পে আপনাদের সাথে আমি ছিলাম সৃজিতা বটব্যালশীল। পরের দিন ফিরে আসব আরও আরও অনেক গান নিয়ে, আর আপনাদের সকালকে আরও রঙিন করে তুলতে। আজকের মতো বিদায় নিই।